বিসমিল্লাহির রহমানির রহিম। সকল সম্মানিত ভিউয়ার্সকে জানাচ্ছি সালাম, আসসালামু আলাইকুম। সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনারা দেশে বা প্রবাসে যে যেখানে আছেন স্ব অবস্থায় অনেক বেশি ভালো আছেন। আপনারা সবসময় ভালো থাকেন এ দোয়াই করি। যারা বিপদে আছেন খুব তাড়াতাড়ি আপনাদের বিপদ কেটে যাক, যারা অসুস্থ আছেন তারা সুস্থ হয়ে ওঠেন, আল্লাহ যেন আপনাদের মনের ইচ্ছাগুলো পূরণ করেন এবং আপনার জন্য ভালো মতো ইংরেজি শিখতে পারেন। সবার প্রতি এই দোয়া রইল, আপনারা আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ, আমি যেন সব সময় এমন সব দারুণ ইংরেজি ভিডিও ধারাবাহিকভাবে দিয়ে যেতে পারি। সম্মানিত ভিউয়ার্স, আসুন তাহলে আজকের পর্বটি শুরু করি এবং সম্ভব হলে সম্পূর্ণ পর্বটি শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। সো লেটস গেট স্টার্ট। আমাদের আজকের প্রথম যে বাক্যটি সেটা হলো তরিকুল জিতেছে। বাক্যটিকে আপনি ইংলিশে এইভাবে বলবেন, তরিকুল হ্যাজ ওন। তরিকুল হ্যাজ ওন মানে তরিকুল জিতেছে। এখানে জিতা ইংলিশ হলো ওন, উইন থেকে ওন হলো, ভার্বের থ্রি হলো। তারপর চলে যাচ্ছি পরবর্তী বাক্যে। পরের বাক্যটি হলো লোকটি দৌড়াচ্ছে কেন। এই প্রশ্নটি আপনি ইংলিশে এভাবে জিজ্ঞাসা করবেন, ওয়াই ইজ দ্য ম্যান রানিং। ওয়াই ইজ দ্য ম্যান রানিং, লোকটি দৌড়াচ্ছে কেন। এখানে রানিং শব্দের অর্থ দৌড়ানো আর দ্য ম্যান মানে হলো লোকটি। নেক্সট, মেয়েটি দৌড়াচ্ছে কেন। বাক্যটিকে ইংলিশে এভাবে বলবেন, ওয়াই ইজ দ্য গার্ল রানিং। ওয়াই ইজ দ্য গার্ল রানিং মানে মেয়েটি দৌড়াচ্ছে কেন। এখানে ওয়াই শব্দের অর্থ হলো কেন, WH কোয়েশ্চেন, এগুলো দিয়ে প্রশ্ন করা হয়। নেক্সট বাক্যটি হলো তাদের সাথে এখানে থাকো। বাক্যটিকে আপনি ইংলিশে সুন্দর করে বলবেন, স্টে হেয়ার উইথ দ্যাম। স্টে হেয়ার উইথ দ্যাম মানে হলো তাদের সাথে এখানে থাকো। এখানে উইথ দ্যাম মানে হলো তাদের সাথে, আর স্টে মানে অবস্থান করা বা কোথাও থাকা। নেক্সট, পরবর্তী বাক্যটি হলো রফিকের সাথে এখানে থাকো। বাক্যটিকে ইংলিশে এভাবে বলবেন, স্টে হেয়ার উইথ রফিক। স্টে হেয়ার উইথ রফিক মানে হলো রফিকের সাথে এখানে থাকো। তো উইথ রফিক মানে রফিকের সাথে। সব মানে কি ভিউয়ার্স, আপনি চাইলেই এখানে নতুন নতুন নাম যুক্ত করে নতুন নতুন অর্থ তৈরি করতে পারবেন। তারপর আমরা চলে যাচ্ছি পরবর্তী বাক্যে। আমরা মনে করি এটি যথেষ্ট হবে। আমরা মনে করি এটি যথেষ্ট হবে, ইংলিশে বলবেন, উই থিঙ্ক ইট উইল বি ইনাফ। উই থিঙ্ক ইট উইল বি ইনাফ, আমরা মনে করি এটি যথেষ্ট হবে, তারপর বা এটি যথেষ্ট। নেক্সট, লোকটি একটি মসজিদ খুঁজছে। লোকটি একটি মসজিদ খুঁজছে, বাক্যটিকে ইংলিশে এভাবে বলবেন, দ্য ম্যান ইজ লুকিং ফর এ মক্স। দ্য ম্যান ইজ লুকিং ফর এ মক্স মানে লোকটি একটি মসজিদ খুঁজছে। সম্মানিত ভিউয়ার্স, এখানে মসজিদ ইংলিশ হলো মস্ক, মস্ক। তারপর লেখা আছে, সে একটি দোকান খুঁজছে। বাক্যটিকে আপনি ইংলিশে এভাবে বলবেন, হি ইজ লুকিং ফর এ শপ। হি ইজ লুকিং ফর আ শপ মানে সে একটি দোকান খুঁজছে। এখানে দোকান ইংলিশ হলো শপ, আর কোনো কিছু খোঁজা এর ইংলিশ হলো লুকিং ফর। নেক্সট, নেক্সট বাক্যটি হলো আমি তার সাথে কথা বলতে চাই। এই বাক্যটিকে আপনি ইংলিশে এভাবে বলবেন, আই ওয়ান্ট টু টক টু হিম। আই ওয়ান্ট টু টক টু হিম মানে আমি তার সাথে কথা বলতে চাই। আই ওয়ান্ট এতটুকুর অর্থ হলো আমি চাই, টক টু হিম তার সাথে কথা বলতে। নেক্সট, আমি তার সাথে কথা বলছি, এরকম বাক্যটিকে আপনি ইংলিশে এভাবে বলবেন, আই এম টকিং উইথ হিম মানে যেটা এখন চলতেছে, মানে এখন আপনি কথা বলতেছেন, এই বাক্যকে আপনি এভাবে বলবেন, আই এম টকিং উইথ হিম মানে আমি তার সাথে কথা বলছি বা বলতেছি। নেক্সট, সে তার প্রেমে পড়েছে। এই বাক্যটিকে আপনি ইংলিশে এভাবে বলবেন, হি ইজ ইন লাভ উইথ হার। হি ইজ ইন লাভ উইথ হার মানে সে তার প্রেমে পড়েছে।
তো সম্মানিত ভিউয়ার্স, আমরা চলে যাচ্ছি আরো একটি নতুন বাক্যে। নতুন বাক্যটি হলো, আমি তার প্রেমে পড়েছি। এই বাক্যটিকে আপনি ইংলিশে এভাবে বলবেন, আই ফেল ইন লাভ উইথ হার। আই ফেল ইন লাভ উইথ হার, মানে আমি তার প্রেমে পড়েছি। পরবর্তী বাক্যটি হলো, কলম দিয়ে লিখুন। বাক্যটিকে ইংলিশে এভাবে বলবেন, প্লিজ রাইট ডাউন, রাইট উইথ এ পেন। প্লিজ রাইট উইথ এ পেন, মানে কলম দিয়ে লিখুন। নেক্সট বাক্যটি হলো, সে আমার সাথে কথা বলতে চায়। ইংলিশে বলবেন, হি ওয়ান্টস টু টক টু মি। হি ওয়ান্টস টু টক টু মি, মানে সে আমার সাথে কথা বলতে চায়। আমরা পরবর্তী বাক্যে চলে যাব। পরবর্তী বাক্যটি হলো, সে আমার সাথে কথা বলছে। দেখেন, একটা বলতে চায় আর একটা কথা বলছে, মানে বলতেছে ইতিমধ্যে। তো ইংলিশে বলবেন, হি ইজ টকিং উইথ মি। সে আমার সাথে কথা বলছে। হি ইজ টকিং উইথ মি, মানে সে আমার সাথে কথা বলছে। নেক্সট বাক্যটি হলো, মেয়েটি আমার প্রেমে পড়েছে। বাক্যটিকে আপনি ইংলিশে সুন্দর করে বলবেন, দ্য গার্ল ফেল ইন লাভ উইথ মি। দ্য গার্ল ফেল ইন লাভ উইথ মি, মানে মেয়েটি আমার প্রেমে পড়েছে। আর যদি ছেলেটি আমার প্রেমে পড়েছে, তাহলে বলবেন, দ্য বয় ফেল ইন লাভ উইথ মি। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। তো প্রেমে পড়া মানে ফেল ইন লাভ। তারপর চলে যাচ্ছি পরবর্তী বাক্যে। পরবর্তী বাক্যটি হলো, ছেলেটি তার প্রেমে পড়েছে। তো ইংলিশে এভাবে বলবেন, দ্য বয় ফেল ইন লাভ উইথ হার। দ্য বয় ফেল ইন লাভ উইথ হার, মানে ছেলেটি তার প্রেমে পড়েছে। পরবর্তী বাক্যটি হলো, ছেলেটি টিনার প্রেমে পড়েছে। এখানে আমি একটি নাউন যুক্ত করে দিলাম, কার প্রেমে পড়েছে, টিনার। সো ইংলিশে বাক্যটিকে এভাবে বলবেন, দ্য বয় ফেল ইন লাভ উইথ টিনা। দ্য বয় ফেল ইন লাভ উইথ টিনা, মানে ছেলেটি টিনার প্রেমে পড়েছে। নেক্সট বাক্যটি হলো, পেন্সিল দিয়ে লিখুন। বাক্যটিকে আপনি ইংলিশে এভাবে বলবেন, প্লিজ রাইট উইথ আ পেন্সিল। প্লিজ রাইট উইথ আ পেন্সিল, মানে পেন্সিল দিয়ে লিখুন। নেক্সট, আমার সাথে মজা করছো। বাক্যটিকে ইংলিশে এভাবে বলবেন, প্রচুর ব্যবহৃত হয় এই বাক্যটি বর্তমানে। ইংলিশে বলবেন, আর ইউ কিডিং উইথ মি। আর ইউ কিডিং উইথ মি, মানে আমার সাথে মজা করছো। নেক্সট বাক্যটি হলো, তোমার শখ কি কি, মানে একজন মানুষের ভিন্ন ধরনের শখ থাকতে পারে, একজনের একাধিক শখও থাকতে পারে। যখন একাধিক শখের কথা জিজ্ঞাসা করবেন, বাক্যটিকে ইংলিশে এভাবে বলবেন, হোয়াট আর ইউর হবিস। হোয়াট আর ইউর হবিস, মানে তোমার শখ কি কি। নেক্সট বাক্যটি হলো, তুমি কি আমার সাথে ঘুরতে যেতে চাও। ইংলিশে বলবেন, ডু ইউ ওয়ান্ট টু হ্যাং আউট উইথ মি। ডু ইউ ওয়ান্ট টু হ্যাং আউট উইথ মি, মানে তুমি কি আমার সাথে ঘুরতে যেতে চাও। এখানে হ্যাং আউট মানে হলো ঘুরতে যাওয়া বা সময় কাটানো। নেক্সট, শব্দ করা বন্ধ করো, স্টপ মেকিং নয়েজ। আমরা কর্মস্থলে যদি কারো শব্দ শুনি, তখন কিন্তু এই বাক্য ব্যবহার করতে পারি, স্টপ মেকিং নয়েজ, মানে শব্দ করা বন্ধ করো। নেক্সট, তোমার কোনো ধারণা নেই। বাক্যটিকে আপনি ইংলিশে এভাবে বলবেন, ইউ হ্যাভ নো আইডিয়া। ইউ হ্যাভ নো আইডিয়া, এখানে আইডিয়া মানে ধারণা, মানে তোমার কোনো ধারণা নেই। পরবর্তী বাক্যটি হলো, তুমি কেমন আছো। হাউ আর ইউ ডুইং। হাউ আর ইউ ডুইং, তুমি কেমন আছো। একই বাক্য আমরা অন্যভাবে জিজ্ঞাসা করতে পারি, সেটা হলো হাউ আর ইউ। তা হাউ আর ইউ ডুইং, এটা হলো স্মার্ট ইংলিশ, আপনারা এটাই ব্যবহার করবেন যতদূর পারেন। নেক্সট, সম্মানিত ভিউয়ার্স, আমরা চলে আসলাম আজকের পর্বের শেষের অংশে। আশা করি সম্পূর্ণ পর্বটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে, পরবর্তী পর্বে আরও চমৎকার কিছু বাক্য নিয়ে হাজির হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই এই চ্যানেলটির সাথে থাকুন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন। আর হ্যাঁ, ভিডিওতে লাইক দিতে ভুল করবেন না। দেখা হবে পরবর্তী পর্বে, কথা হবে সেখানে। আল্লাহ হাফেজ।